হ্যালো ভিউয়ার্স আমি প্রিয়াঙ্কা চকটক ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত আজকে হতে চলেছে আমাদের মক টেস্ট নাম্বার থার্টি আর এটা শুধুমাত্র গ্রামারের উপর মক টেস্ট তো সেটা এটা আপকামিং মাদ্রাসা এক্সামের জন্য কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ তো চলো দেখতে থাকি ফার্স্ট কোয়েশ্চেন কি আছে তো ফার্স্ট আছে আউট দ্য অড ওয়ান কী আছে র্যাম ফ্রায়ার ডাক কক এদের মধ্যে কোনটা অড আমাকে বুঝতে হবে এবার দেখো র্যাম এটা আছে ম্যাসকুলেনে ফ্রায়ার আছে ম্যাসকুলেনে কক আছে ম্যাসকুলেনে শুধুমাত্র ডাকটা আছে ফ্যামিনিন জেন্ডারে ঠিক আছে রাম র্যাম হয়ে যায় ইউ ফেমিনিন করলে ফ্রায়ার হয়ে যায় নান ফেমিনিনে কক হয়ে যায় হেন কিন্তু ডাক হচ্ছে ড্র্যাকের ড্র্যাক ড্র্যাকের ফেমেনিন হচ্ছে ডাক ঠিক আছে তার মানে এটাই এখানে অড তার মানে অপশান নাম্বার সি হয়ে যাচ্ছে কিন্তু কারেক্ট আনসার এবার যাচ্ছে নাম্বার টুতে প্লুরাল নাউন অফ কোট অফ মেল ইজ কোটস অফ মেইল কোট অফ মেইলস কোর্টস অফ মেলস নাকি কোট অফ মেইল তো কোনটা রাইট আনসার রাইট আনসার কিন্তু কোর্টস অফ মেল অপশান নাম্বার এ হয়ে যাচ্ছে এখানে কারেক্ট আনসার এবার যাচ্ছে নাম্বার থ্রিতে কি আছে দ্য উইন্ডো ইজ ব্রোকেন হেয়ার দ্য উইন্ডো ইজ ইন অ্যাকিউজিটিভ কেস নমিনেটিভ কেস জেনেটিভ কেস না ভোকেটিভ কেস তো আমি কেসের উপর ক্লাস করিয়েছি যারা দেখুন তারা প্লেলিস্ট চেক করে দেখে নেবে তো এখানে উইন্ডোটা কোন কেসে আছে তো আমরা দেখতে পাচ্ছি যে উইন্ডোটা কিন্তু সাবজেক্টের জায়গায় বসে আছে মানে এটা একটা সাবজেক্ট এই সেন্টেন্সের তাই তো তো আমরা কি জানি কোনো নাউন বা প্রোনাউন যখন সাবজেক্ট হিসেবে কাজ করে কোনো সেন্টেন্সের তখন সেটাকে আমাদের বুঝে নিতে হবে যে সেটা নমিনেটিভ কেসে আছে তার মানে কি এটা সাবজেক্ট তাহলে এটা কিন্তু নমিনেটিভ কেসে আছে তার মানে রাইট আনসার অপশান নাম্বার বি এবার যাচ্ছে নাম্বার ফোরে কি আছে ইফ আই গো টু দার্জিলিং মাই কাজিন উইল কাম উইথ মি ইট ইজ অ্যান এক্সাম্পল অফ ইন্ডিকেটিভ মুড ইম্প্যারাটিভ মুড সাবজাংটিভ মুড নাকি ইন্টারোগেটিভ মুড তো এটা রাইট আনসার কিন্তু হবে ইন্ডিকেটিভ মুড এটা দেখে মনে হচ্ছে যে সাবজাংটিভ ইফ দিয়ে শুরু হয়েছে কিন্তু এটা কিন্তু ইন্ডিকেটিভ মুড যখন কোনো অনুমানকে সত্য বলে ধরে নেওয়া হয় তখন কিন্তু ইফ দিয়ে শর্ত থাকলেও সেটা কিন্তু ইন্ডিকেটিভ মুড হয়ে যায় মানে এখানে ধরে নেওয়া হচ্ছে যে আমি দার্জিলিং যাব আর আমার সাথে আমার কাজিন আসবে তো এই জন্য এটা কিন্তু ইন্ডিকেটিভ মুড এবার যাচ্ছি নাম্বার ফাইভে হি শোট মাছ পেশেন্টস হেয়ার এখানে পেশেন্টস হবে না কোয়েশ্চেনটা করতে ভুল হয়ে গেছে এখানে হবে মাছ এই মাছটা কী হিসেবে ইউজ করা হয়েছে এখানে ইজ ইউজড অ্যাজ এ অর অ্যান অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ কনজাংশান প্রোনাউন তো আমরা প্রথমে দেখি এখানে মাছটা কাকে মডিফাই করছে হি শোট মাছ পেশেন্টস তো মাছের পরে কী আছে পেশেন্টস আর পেশেন্টসটা কী এটা কিন্তু একটা নাউন তাই না একটা অ্যাবস্ট্রাক্ট নাউন তাহলে নাউনকে মডিফাই করছে নাউনকে কে মডিফাই করে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ মডিফাই করে তাহলে মাছ কিন্তু হয়ে যাচ্ছে এখানে অ্যাডজেকটিভ অপশন নাম্বার বি আমরা যে ওয়ার্ডটাকে বলবে যে এটা কোন পার্ট অফ স্পিচ হিসাবে ব্যবহার হয়েছে তার আগে এবং পরের শব্দ দুটো আমরা কিন্তু লক্ষ্য করব সেই হিসেবে কিন্তু আমরা পার্ট অফ স্পিচটাকে সিলেক্ট করব ঠিক আছে পেশেন্স যেহেতু নাউন নাউনকে মডিফাই করে একটা অ্যাডজেক্টিভ তাই মাঝ এখানে অ্যাডজেক্টিভ হয়েছে একই ওয়ার্ড কিন্তু বিভিন্ন রকম পার্ট অফ স্পিচ হতে পারে এবার যাচ্ছে নাম্বার সিক্সে কি আছে দ্য ড্যাশ চ্যাপ্টারস আর ল্যাকিং ইন ইন্টারেস্ট ল্যাটার ল্যাটার ল্যাটেস্ট নাকি লেট তাহলে কোনটা হবে কারেক্ট আনসার এই যে লেটার আছে এটা বোঝায় টাইম সম্পর্কে কোনো সময় বোঝাতে কিন্তু এই লেটার ব্যবহার করা হয় সময় বোঝাতে লেটার ব্যবহার করা হয় আর এই ল্যাটার বোঝায় পজিশন অর্থে তাহলে এখানে কিন্তু কী বোঝাচ্ছে যে পরের চ্যাপ্টারগুলো এখানে সময় বোঝাচ্ছে না পরের চ্যাপ্টারগুলো আর লেটেস্ট হবে না লেটারের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে লেটেস্ট ঠিক আছে আর লেট তো এখানে হবেই না তো রাইট আনসার কী হবে অপশান নাম্বার বি মানে পরের চ্যাপ্টারগুলো বোঝাচ্ছে পরবর্তী বোঝাচ্ছে তাই এখানে ডাবল টি দিয়ে লেটারটাই হবে রাইট আনসার এবার যাচ্ছে নাম্বার সেভেনে দ্য রিচ ড্যাশ নট অলওয়েজ হ্যাপি ইজ আর নাকি বোথ এ অ্যান্ড বি নাকি নান অফ দিস তো দ্য রিচ বলতে এখানে কিন্তু পুরো মানে সেই পুরো গ্রুপটাকে বোঝাচ্ছে মানে রিচ বলতে দ্য রিচ পারসন্স প্লুরাল বোঝাচ্ছে তাই কিন্তু যখন এভাবে দেখবে যে একটা ডেফিনেট আর্টিকেল দিয়ে একটা মানে কি বলবো এখানে এক একজনকে বোঝাচ্ছে না রিচ বলতে এখানে পুরো মানে রিচ পিপলদের বোঝাচ্ছে তো এটা কি সেন্স দিচ্ছে প্লুরাল সেন্স দিচ্ছে তো প্লুরাল সেন্স দিচ্ছে যেহেতু সাবজেক্টটা যেহেতু প্লুরাল তাহলে ভার্বটাও প্লুরাল হবে অবশ্যই তাহলে বি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার এখানে এবার যাচ্ছে নাম্বার এইটে ফাইভ বয়েজ ওয়্যার সিটেড অন ড্যাশ বেঞ্চ ইচ এভরি বোথ এ অ্যান্ড বি নাকি ফিউ তো এখানে দেখো ফিউ তো হচ্ছেই না ফিউ বেঞ্চ এখানে হচ্ছে না কারেক্ট তো ফাইভ বয়েজ ওয়ার সিটেড অন তাহলে ইচ হবে না এভরি হবে নাকি দুটোই হবে এবার দেখো ইচ কথাটা বোঝায় ইচ কথাটা ব্যবহার করা হয় দুজনের ক্ষেত্রে বা দুজনের বেশির ক্ষেত্রে বা মোর দেন টু ঠিক আছে টু বা মোর মোর দ্যান টু আর এভরি ব্যবহার করা হয় এভরি ব্যবহার করা হয় সবসময় দুইয়ের অধিকের জন্য আর ইচটা যে ব্যবহার করা হয় সেই ইচটা কিন্তু কোনো গ্রুপের ধরো গ্রুপ আছে গ্রুপের গ্রুপের প্রত্যেককে বোঝায় গ্রুপের প্রত্যেককে মানে একেও 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 এরকম মানে প্রত্যেককে বোঝায় আর এভরি বোঝায় এই গ্রুপের সকলকে একসাথে গ্রুপটাকে হোল গ্রুপটাকে একসাথে বোঝায় তাহলে পাঁচজন ছেলে তার মানে কি তাদের নিজস্ব জায়গা নিয়ে বসবে তার মানে কি প্রত্যেক বেঞ্চে বসবে তাহলে এখানে কি পার্সোনালি বোঝাচ্ছে প্রত্যেককে বোঝাচ্ছে তাই কিন্তু এখানে এভরি না হয়ে ইচ হবে ইচ বেঞ্চ ফাইভ বয়েস ওয়ার সিটেড অন ইচ বেঞ্চ এবার যাচ্ছি নাম্বার নাইনে মাই ব্রাদার হু ইজ দ্য ডক্টর হ্যাজ গান টু আমেরিকা ইট ইজ অ্যান এক্সাম্পল অফ কমপ্লেক্স সেন্টেন্স হ্যাভিং এ তো এখানে আমরা দেখতেই পাচ্ছি এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স এবার এখানে কি পাচ্ছি আমরা ডিফাইনিং রিলেটিভ ক্লস নন ডিফাইনিং রিলেটিভ ক্লস ডিফাইনিং অ্যাডভার্বিয়াল ক্লস নাকি নন ডিফাইনিং অ্যাডভার্বিয়াল ক্লস প্রথমত এটা কোনো অ্যাডভার্বিয়াল ক্লস না এখানে একটা অ্যান্টিসিডেন্ট পেয়েছি এবং তারপরে কিন্তু আমরা সাবঅর্ডিনেট ক্লসটাকে পেয়েছি তার মানে কি অ্যাডভার্বগুলো কাটা গেল অ্যাডভার্ব হবেই না অ্যান্টিসিডেন্ট যেহেতু আমরা পেয়ে গেছি তার মানে এটা অ্যাডজেক্টিভ ক্লজই হবে অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লস এবার রিলেটিভ ক্লজের মধ্যে এটা ডিফাইনিং না নন ডিফাইনিং যখন আমরা দেখবো যে অ্যান্টিসিডেন্টের পর কমা দেওয়া আছে তারপর তার সম্পর্কে বলা আছে তখন আমরা বুঝে নেবো এটা নন ডিফাইনিং রিলেটিভ ক্লস তো রাইট আনসার এখানে নন ডিফাইনিং নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ এমন যেটাকে এই অংশটাকে যদি আমরা বাদ দিয়ে দিই এটা তো রিলেটিভ ক্লসটা এটাকে যদি বাদ দেয় সেন্টেন্সের কিন্তু কোনো ক্ষতি হবে না মাই ব্রাদার হ্যাজ গান টু আমেরিকা এটা একটা সেন্টেন্স হতে পারে তার স্ট্রাকচারের কিন্তু কোনো ভুল হলো না তো এটাকে বলে নন ডিফাইনিং রিলেটিভ ক্লস ঠিক আছে এবার যাচ্ছি নাম্বার টেনে কি আছে হি ইজ গুড এনআফ ফর মাই পারপাস হিয়ার এনআফ ইজ অ্যান অ্যাডভার্ভ অফ এখানে এনআফটা কিন্তু একটা অ্যাডভার্ব কেন না এখানে অ্যাডভার্ভ কেন এখানে এনআফ কিন্তু একটা অ্যাডজেক্টিভও হতে পারে অ্যাডজেক্টিভও হতে পারে কিন্তু এখানে কিন্তু অ্যাডভার্ভ কেন অ্যাডভার্ভ হলো গুড এনাফ কতটা ভালো এনাফ গুড তার মানে কি সে ভালো গুড গুড কথাটা কি অ্যাডজেক্টিভ তো অ্যাডজেক্টিভকে কে মডিফাই করে অ্যাডভার্ভ এই জন্য এনআফটা কিন্তু এখানে অ্যাডভার্ভ এবার এই এনআফটা অ্যাডভার্ভ অফ কি ডিগ্রি ম্যানার ফ্রিকোয়েন্সি না রিজন তাহলে এটা কিন্তু অ্যাডভার্ব অফ ডিগ্রি মানে সে কতটা ভালো সে অনেকটা ভালো তাহলে কি এনাফ গুড তাহলে এটা কিন্তু ডিগ্রি ম্যানার মানে কিভাবে হচ্ছে সেটা বোঝায় ফ্রিকোয়েন্সি মানে কত বার হচ্ছে সেটা যেমন ওয়ান্স টোয়াইস এগুলো সব কি ফ্রিকোয়েন্সি বা অফেন আর রিজন মানে কি তোমরা জানোই কারণ তো এটা কিন্তু অ্যাডভার্ব অফ ডিগ্রি এবার যাচ্ছি নাম্বার ইলেভেনে কি আছে আওয়ার আর্মি হ্যাজ বিন ডিফিটেড তো এটাকে ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে তো তোমরা বুঝতেই পারছো হ্যাসবিন দেখে যে এটা কিন্তু প্যাসিভে আছে তার মানে কি আমাদের অ্যাক্টিভ ভয়েস চেঞ্জ করতে হবে ফার্স্ট অপশানে কি আছে আওয়ার আর্মি বিন ডিফিটেড বাই সামওয়ান তাহলে এটা তো প্যাসিভেই রয়ে গেল চেঞ্জ তো হলো না এবার কি আছে দ্য এনেমি বিন ডিফিটেড আওয়ার আর্মি হ্যাসবিন থাকলে তো এটা যখন আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভে করব তখন তার বিন আসবে না তাহলে কি হবে দ্য এনিমি হ্যাজ ডিফিটেড আওয়ার আর্মি এটা হচ্ছে রাইট আনসার ঠিক আছে মানে আর্মিদের কেউ ডিফিট করেছে সামন ডিফিট করেছে তার মানে কি কে ডিফিট করবে নিশ্চয়ই তার প্রতিপক্ষ তাকে ডিফিট করবে তাহলে কে আমরা এখানে প্রতিপক্ষটাকে কি আনলাম আমরা অবজেক্ট একটা অবজেক্ট নিয়ে এলাম অবজেক্টটাকে এখানে সাবজেক্ট করলাম সেটা কি দ্য অ্যানিমি হ্যাজ ডিফিটেড আওয়ার আর্মি তাহলে সি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার এবার যাচ্ছে নাম্বার টুয়েলভে কি আছে মেনি আ ম্যান ড্যাশ ডান্সো হ্যাজ হ্যাব ইজ না আর এবার দেখো মেনি ম্যান যখন মেনির পর এ দেখবে তখন বুঝতে পারবে যে এখানে ভার হবে সিঙ্গুলার এবার এখানে সিঙ্গ তাহলে হ্যাব আর তো কাটা গেল এবার পড়ে থাকলো হ্যাস আর ইজ তো এই দুটোর মধ্যে আমরা কোনটাকে চুজ করব এবার দেখো এটা কিন্তু প্যাসিভে নেই সেন্টেন্সটা সাব মানে কর্তা নিজেই কাজ করছে এখানে সাবজেক্টকে মেনি ম্যান কাউকে দিয়ে করাচ্ছে না যেটা প্যাসিভ হবে তাহলে যদি প্যাসিভ না হয় তাহলে তো ইজ আসার কোনো এখানে প্রশ্নই নেই তার মানে কি সিঙ্গুলার ভার কী পড়ে থাকলো শুধুমাত্র হ্যাস তাহলে অপশান নাম্বার এ হয়ে যাচ্ছে কারেক্ট আনসার মেনি আ ম্যান হ্যাস ডানসো ঠিক আছে এবার যাচ্ছে নাম্বার থার্টিনে কি আছে মাই মিন্স ড্যাশ মাচ রিডিউসড ওয়িং টু দ্যাট হেভি লস তাহলে কি হবে এখানে ওয়াস ওয়ার নাকি বোথ এ অ্যান্ড বি নাকি নান অফ দিস তাহলে যখন মিনস মানে ইনকাম বা কোনো টাকার কথা বোঝাবে তখন তার সাথে কিন্তু সব সবসময় প্লুরাল হবে এটা মনে রাখবে তাহলে এখানে প্লুরাল ভাব কি ওয় আর তাহলে অপশান নাম্বার বি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার এবার যাচ্ছে নাম্বার ফোরটিনে কি আছে চুজ এ কারেক্ট প্রেফিক্স ফর দ্য ওয়ার্ড গিভেন বিলো কাস্ট এর সাথে কি প্রেফিক্স বসবে প্রেফিক্স মানে যেটা আগে বসে তাই না যেটা আগে বসে সেটা কি প্রেফিক্স সেটা প্রেফিক্স আর যেটা পরে বসে সেটা কি সাফিক্স তাহলে কাস্টের আগে কিছু বসাতে হবে যেটা মিনিংফুল হবে যেটা বসালে তো কি কী আছে অপশানে প্রি তার মানে কি প্রি কাস্ট তারপর কি ম্যাল ম্যালকাস্ট না নাকি ফোর কাস্ট না সুপার কাস্ট তো আমরা কি জানি ফোর কাস্ট তাহলে অপশান নাম্বার সি হয়ে যাচ্ছে কারেক্ট এটা মিনিংফুল হচ্ছে ফোরকাস্ট আমাদের ওয়েদারের ফোরকাস্ট দেখায় না তাহলে অপশান নাম্বার সি কিন্তু কারেক্ট এবার যাচ্ছি নাম্বার ফিফটিনে ফিফটিনে কি কোয়েশ্চেন আছে হি ডিড নট ইট ড্যাশ রাইস সামরাইস এ ফিউ অ্যানি নাকি দ্য লিটিল তাহলে রাইট আনসার কী হবে এখানে কিন্তু হবে অ্যানি বাকি একটাও কিন্তু এখানে হচ্ছে না এবার দেখো অ্যানি কেন হলো এখানে দেখো ডিড নট আছে এই জন্য সাম না হয়ে এখানে কিন্তু অ্যানি হলো ডিড নট যখন আমরা নেগেটিভ কোনো সেন্টেন্স পাবো সেক্ষেত্রে কিন্তু আমরা এনি ব্যবহার করব বা কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোয়েশ্চেন দেখবো সেখানেও কিন্তু আমরা অ্যানি ব্যবহার করতে পারি ঠিক আছে হি ডিড নট ইট রাইস অপশান নাম্বার সি হয়ে যাচ্ছে এখানে কারেক্ট আনসার এই ছিল আজকের পনেরোটা কোয়েশ্চেন তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং তোমাদের স্কোর জানাতেও কিন্তু ভুলবে না থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা বাই